সপ্তাহ আগে আমি ইবনে সিনা হাসপাতালে যখন তখন শামীম সাইদি আমাকে দেখতে আসলেন। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। 56 বছর আগে আমি এই তাফসীর ওয়াজ শুরু করেছি। 56 বছর আগে সাইদি সাহেব আমার জন্ম একই বছরে 1940। ওনার বয়সে 82, আমার বয়সে 82। 2 সপ্তাহ আগে আমি ইবনে সিনা হাসপাতালে যখন তখন শামীম সাইদি আমাকে দেখতে আসলেন, আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় তারা আসলেন। আসার পরে শামীম আমাকে জিজ্ঞেস করে, চাচা আপনার বয়স কত? বললাম, বাবা বয়স টয়স জানি না, 1940 সালে জন্ম। আমার আব্বুও তো 1940 সালে। তাইলে আমরা দুই ভাই কিন্তু সাওয়া সাওয়া। আর বাংলাদেশ হওয়ার পরে এই দুই ভাই কিন্তু পুরা বাংলাদেশ, তারপর বহির্বিশ্ব এই কোরআনের ফেরি আমরা করেছি আলহামদুলিল্লাহ। এরপরে বলে, চাচা কোন মাসে আপনার জন্ম, 1940 সালের কোন মাসে? এবং তখন তো ইংরেজি মাস্টার্স, গ্রাম বাংলার মা বোনেরা বেশি জানতো না, তবে আমার আম্মা কইছে ফাল্গুন মাসে, ফাল্গুন মাস 1940। তখন স্বামী সাইদি কয়, আমার আব্বু বলছে আমার আব্বুর জন্ম 1940-এর ফেব্রুয়ারিতে। তাহলে ফেব্রুয়ারি আর ফাল্গুন তো এক, কি আল্লাহ শুকর, ময়দান খালি থাকে না, আমরা চলে যাব। আমার আমার ছেলেরা ময়দানে এসে গেছে, ঠিক না? ভাই ঠিক, 80-90 দশকে চিন্তা করেছি আমরা দুই ভাই, বিলাতেও বিভিন্ন জায়গায় একত্রে থাকতাম, যে ভাই পরের লোক তো আসে না, মাঠে পরবর্তী লোক তো আসে না, আমরা তো বুড়া হয়ে গেলাম, আমরা তো যাওয়ার পথে। এক ভাই আরেক ভাইকে বলতাম, বললাম যে আল্লাহর জমিন কোনো সময় খালি থাকবে না, আলহামদুলিল্লাহ হাজার হাজার তরুণ যুবক কোরআনের পাখি তৈয়ার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক তাদেরকে এই ময়দানে ইসলামী বিপ্লবের স্রোত এটা অনুরণনের তৌফিক দান করুন, সাহসিকতা মানসিকতা দান করুন। সৃষ্টি করে মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।